শিশুর মুখর কোমলতার ভরা রামলাল্লার মূর্তি বিরাজমান হব অযোধ্যার রাম মন্দির। নির্ণয় হল রাম মন্দিরত প্রাণ প্রতিষ্ঠা হবলগিয়া রামলাল্লার মূর্তি। মহীশূরর ভাস্কর অরুণ যোগীরাজে নির্মাণ করা রামলাল্লার মূর্তিয়ে স্থান পাব অযোধ্যার রাম মন্দির। কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশীয়ে সোমবারে প্রকাশ করে রাম মন্দিরত প্রতিষ্ঠা হবলগিয়া রামলাল্লার মূর্তির কথা। তার পাছতে কর্ণাটকত দেখা গৈছে আনন্দর বন্যা। কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বি এস য়েদুরাপ্পায়ু অরুণ যোগীরাজক শুভেচ্ছা জানাইছে। একে সময়তে দেশজুড়ি চর্চিত হয়েছে ভাস্কর অরুণ যোগীরাজ। অরুণ যোগীরাজর মূর্তি রাম মন্দিরত প্রতিষ্ঠার বাবে নির্ণয় হওয়ার পাছতে শিল্পীগৰাকীয়ে কলে রামলাল্লার মূর্তি শিশুর দরে হওয়া উচিত যত আছে স্বর্গীয় জ্যোতি, কারণ এয়াতো ভগবানের অবতার। এই মূর্তিলৈ চালে মানুষে সেই ঐশ্বরিক শক্তিক অনুভব করব পাৰিব লাগিব। সেই কথা মনত রাখিয়ে অরুণ যোগীরাজে প্রায় ছয় সাত মাস পূর্বে মূর্তি নির্মাণের কাম আরম্ভ করেছিল। অরুণ যোগীরাজ আজি আনন্দিত, তেওঁর কষ্টই স্বীকৃতি পালে। কিন্তু অরুণ যোগীরাজে বিচারে সাধারণ দর্শনার্থীও ভাল পাওক, তেতিয়াহে সুখী হব অরুণ যোগীরাজ। বহু চর্চিত অযোধ্যার রাম মন্দিরত প্রাণ প্রতিষ্ঠা হবলগিয়া রামলাল্লার স্রষ্টা অরুণ যোগীরাজ মহীশূরের এটা শিল্পী পরিয়ালর পঞ্চম প্রজন্মর ভাস্কর। অরুণ যোগীরাজর ককাক বাহব আন্নায় লাভ করেছিল মহীশূরের রজার পৃষ্ঠপোষকতা। এমবিএ ডিগ্রিধারী অরুণ যোগীরাজে কর্পোরেট সেক্টরত কাম করার পরিবর্তে 2008 চনত ঘুরি আইছিল ভাস্কর্য শিল্পর জগৎখনলৈ। অরুণ যোগীরাজে পূর্বেও লাভ করেছে রাষ্ট্রীয় স্বীকৃতি। ইন্ডিয়া গেটর অমর জওয়ান জ্যোতির কাষতে থাকা সুভাষ চন্দ্র বসুর 30 ফুট উচ্চতার মূর্তিটি অরুণ যোগীরাজেই নির্মাণ করা। কেদারনাথর 12 ফুট উচ্চতার আদি শঙ্করাচার্যর মূর্তি, মহীশূরের 21 ফুট উচ্চতার হনুমান মূর্তিও অরুণ যোগীরাজেই নির্মাণ করা। 22 জানুয়ারীত অযোধ্যার রাম মন্দিরত প্রতিষ্ঠা হব অরুণ যোগীরাজে নির্মাণ করা রামলাল্লা। সমগ্র বিশ্বই দর্শন করব শিশুর কোমলতার ভরা ঐশ্বরিক জ্যোতি প্রতিভাত হওয়া রামলাল্লা। নিউজ ডেস্ক রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট।